নমস্কার আলু পেঁয়াজ ও শাক নিয়ে বিরাট ঘোষণা তাপ প্রবাহ ও শিলাবৃষ্টির জেরে মূল্যবৃদ্ধির বাজারে হাত পুড়েছে মধ্যবিত্তের চাষিরা জানিয়েছেন দিন দুয়েক আগেই যেই আদার দাম ছিল তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি এখন সেই আদার দাম দাঁড়িয়েছে তিনশো থেকে তিনশো টাকা কেজি যার ফলে মাথায় হাত পড়েছে আমজনতার আদার পাশাপাশি দাম বাড়তে শুরু করেছে শাক সবজি থেকে শুরু করে মাছ ও মাংসের দাম আজ বিভিন্ন বাজারে যে দামগুলি নির্ধারিত করা হয়েছে সেইগুলি হল জ্যোতি আলু আঠেরো থেকে কুড়ি টাকা কেজি চন্দ্রমুখী আলু কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি পেঁয়াজ পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি আদা তিনশো চল্লিশ থেকে তিনশো টাকা কেজি রসুন একশো চল্লিশ থেকে একশো টাকা কেজি টমেটো সত্তর থেকে আশি টাকা কেজি বেগুন আশি থেকে একশো টাকা কেজি পটল সত্তর থেকে আশি টাকা কেজি ভেন্ডি নব্বই থেকে একশো টাকা কেজি লাউ পনেরো থেকে কুড়ি টাকা কেজি কুমড়ো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি পেঁপে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি কাঁচকলা সাত থেকে আট টাকা পিস বাঁধাকপি পনেরো থেকে কুড়ি টাকা পিস ফুলকপি কুড়ি থেকে তিরিশ টাকা পিস শিম পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি শশা তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি মূলো পঁয়ত্রিশ থেকে ষাট টাকা কেজি গাজর কুড়ি থেকে সত্তর টাকা কেজি ক্যাপসিকাম সত্তর থেকে আশি টাকা কেজি মটরশুঁটি ষাট থেকে সত্তর টাকা কেজি বিন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পেঁয়াজ কলি পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি করলা নব্বই থেকে একশো টাকা কেজি কাঁকরোল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি কচু পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি লেবু দুই থেকে তিন টাকা প্রতি পিস পুঁই শাক কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি পালং শাক চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি সজনে ডাঁটা একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ টাকা কেজি বরবটি সত্তর থেকে আশি টাকা কেজি ধনেপাতা পাঁচ থেকে দশ টাকা বান্ডিল ঝিঙ্গে সত্তর থেকে আশি টাকা কেজি কাঁচা আম একশো থেকে একশো পঞ্চাশ টাকা কেজি কাতলা মাছ দুশো কুড়ি থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি রুই মাছ একশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি ভেটকি মাছ তিনশো পঞ্চাশ থেকে চারশো চল্লিশ টাকা কেজি পম্প্রেট মাছ তিনশো সত্তর থেকে ছশো টাকা কেজি ইলিশ মাছ পাঁচশো থেকে পনেরোশো টাকা কেজি গলদা চিংড়ি ছয়শো থেকে আটশো টাকা কেজি মুরগির মাংস দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেজি মুরগির ডিম বারো টাকা জোড়া হাঁসের ডিম কুড়ি টাকা জোড়া খাসির মাংসের দাম ছশো আশি থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি মুসুর মুগ ও বিউরির ডাল একশো কুড়ি টাকা এবং সর্ষের তেল একশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জেরে কাঁচা সবজি থেকে শুরু করে সব কিছুরই দাম বেড়েছে যার ফলে মাথায় হাত পড়েছে আমজনতার এখন কবে সবজির দাম কমবে সেই আশা এখন সাধারণ মানুষ এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ